হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকের বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা সামাজিক মুক্তি কার্ড যদি আপনারা বানান তাহলে বছরে কুড়ি হাজার টাকা করে নিতে পারবেন আপনারা বয়স আঠেরো থেকে ষাট হলে কিন্তু এই সামাজিক মুক্তি কার্ড আপনি বানাতে পারবেন কার্ডের দিনে দুশো টাকা দশ হাজার টাকার সুবিধা পঁচিশ হাজার টাকার সুবিধা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সুবিধা পঞ্চাশ হাজার টাকা সহ বারোটি সুবিধা কিন্তু আপনারা এই সামাজিক মুক্তি কার্ড বানালে আপনারা পেয়ে যাবেন তো তার জন্যই কিন্তু এই ভিডিও অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি কন্টিনিউ করবেন এই প্রকল্পটি কিন্তু আপনাদের অনেক কাজে আসবে আর সব থেকে বড় সুখবর হলো আপনাদের জন্য সরাসরি পনেরো তারিখ থেকে কিন্তু আপনার নাম লিখেতে পারবেন ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা তো যদি আপনিও সামাজিক মুক্তি কার্ড বানাতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি কন্টিনিউ করুন এ সমস্ত সুবিধা পেতে হলে আর রিকোয়েস্ট করব পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে সব জায়গায় শেয়ার করবেন যেন সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে তো চলুন দেরি না করে আপনাদেরকে সমস্তটা জানিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব হতে প্রেস করে পাশের বিল ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই সামাজিক মুক্তি কার্ড যদি আপনি বানান এখানে কি কি সুযোগ সুবিধার এবং যোগ্যতা কি রয়েছে দেখতে পাচ্ছেন এটি শ্রম দপ্তর দ্বারা প্রজ্ঞাপিত অসংগঠিত শিল্প অনুযুক্তি পেশার অনুমোদিত তালিকার প্রত্যেক যোগ্য অসংগঠিত শ্রমিকের ক্ষেত্রে প্রযোজ্য সদস্য হতে ইচ্ছুক অসংগঠিত শ্রমিকদের পশ্চিমবঙ্গে বাস করতে হবে বয়স আঠারো থেকে ষাট হতে হবে বয়স আপনার আঠারো থেকে ষাট হলে হবে এবং আপনাকে কিন্তু অসংগঠিত শ্রমিক হতে হবে তাহলে আপনি এই প্রকল্পে আসতে পারবেন পারিবারিক উপার্জন মাসে পঁয়ষট্টি হাজার টাকার বেশি হওয়া চলবে না যদি পঁয়ষট্টি হাজার টাকার বেশি হয় তাহলে এই প্রকল্পে আসতে পারবেন না নির্মাণ কর্মী এবং পরিবহন কর্মীদের জন্য আয়ের ঊর্ধ্বসীমা নেই নির্মাণ কর্মী এবং যারা পরিবহন কর্মী তাদের কোনো আয়ের ঊর্ধ্বসীমা নেই আর যদি আপনি আঠেরো থেকে ষাট বছর বয়স হয় আপনার এবং আপনি পশ্চিমবঙ্গের অসংখ্যত শ্রমিক তাহলেই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন এ সমস্ত সুবিধা আপনি নিতে পারবেন এই কার্ডের আন্ডারে এবার এর মধ্যে রয়েছে ভবিষ্যনিধি প্রকল্প স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প নির্মাণ কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্প পরিবহন কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্প প্রাপ্ত সুযোগ সুবিধা শিক্ষা নথিভুক্ত শ্রমিকে সর্বাধিক দুটি সন্তানের শিক্ষার জন্য নিম্নলিখিত হারে আর্থিক সহায়তা প্রদান করা হবে একাদশ শ্রেণীতে পাঠরত চার হাজার টাকা দ্বাদশ শ্রেণীতে পাঁচ হাজার টাকা আইটিআই প্রশিক্ষণরত বাৎসরিক ছ হাজার টাকা স্নাতক স্তরে পাঠরত কলা বিজ্ঞান বা বাণিজ্যিক বাৎসরিক ছ হাজার টাকা পাবে স্নাতক স্তরে পাঠোরত কলা বিজ্ঞান বা বাণিজ্যকে বাৎসরিক দশ হাজার টাকা পাবে পলিটেকনিকে পাঠরত বাৎসরিক দশ হাজার টাকা পাবে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে পাঠরত হলে বাৎসরিক তিরিশ টাকা পাবে তাদের দুটি কন্যা সন্তানের স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা শেষ করার জন্য প্রত্যেককে পঁচিশ হাজার টাকা সহযোগিতা প্রদান করা হবে এই সুবিধা ওই কন্যাদের পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত অবিবাহিত থাকলে তবেই প্রদান করা হবে এই যে পঁচিশ হাজার টাকা করে দুটো মেয়েকে দেওয়া হবে একজন পরিবারের তাহলে তাদের কিন্তু অবিবাহিত থাকলে যদি পড়াশোনা করতে থাকে তাহলে কিন্তু এই পঁচিশ হাজার টাকা আর্থিক সহায়তা করা হবে আদারওয়াইজ কিন্তু এই পঁচিশ হাজার টাকা পাবেন না এছাড়া যে এই সুবিধাগুলো রয়েছে এই টাকার এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবার রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণের কী কী সুবিধা পাবেন উপভোক্তা বা তার পরিবারের সদস্যরা কুড়ি হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন অসুস্থতার কারণে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম দু হাজার আটের অন্তর্ভুক্ত হাসপাতালে বিভাগে বহির্বিভাগ চিকিৎসা হলে বুঝতে পারছেন এই কুড়ি হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন শল্য চিকিৎসার ক্ষেত্রে একজন উপভোক্তা বা তার পরিবারের সদস্যরা সর্বোচ্চ ষাট হাজার টাকা বাৎসরিক আর্থিক সাহায্য পাওয়ার অধিকারী হবেন সর্বাধিক আপনি বাৎসরিক ষাট হাজার টাকা পর্যন্ত এখান থেকে সুবিধা পাবেন তাছাড়া এখানে কুড়ি হাজার টাকা রয়েছে আর এটা কিন্তু শল্য চিকিৎসার জন্য আপনাকে ষাট হাজার টাকা পর্যন্ত কিন্তু বাৎসরিক আর্থিক সাহায্য আপনার কে দেওয়া হবে এরপর দুর্ঘটনাজনিত কারণে একজন উপভোক্তার কর্মদিবস নষ্ট হলে ওই উপভোক্তাকে পাঁচ দিন হাজার টাকা এবং বাকি দিনগুলি প্রতিদিনের জন্য অতিরিক্ত একশো টাকা করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে এই সুবিধা কেবলমাত্র উপভোক্তাকেই দেওয়া হবে যার নামে কার্ড তাকেই কিন্তু একমাত্র দেওয়া হবে আর এই যে সুবিধাটা রয়েছে এটা পরিবারের সকলের জন্য এই সুবিধাটাও পরিবারের সকলের জন্য আর এখানে দেখতে পাচ্ছেন এই উপভোক্তাকে কিন্তু পাঁচ দিনে এক হাজার টাকা অর্থাৎ প্রতিদিন দুশো টাকা করে পাঁচ দিনের জন্য হাজার টাকা আপনি পেয়ে যাবেন তারপর বাকি দিনগুলো যদি আপনি থাকেন তাহলে কিন্তু একশো টাকা করে প্রতিদিন পাবেন সর্বোচ্চ দশ হাজার টাকা তো এই ফ্যাসিলিটিগুলো কিন্তু এই কার্ডে পেয়ে যাবেন যদি আপনি এখনও না বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু বানিয়ে নেবেন আপনারা পনেরো তারিখ থেকে আবেদন করতে পারবেন অবশ্যই ভিডিওটি দেখুন আমি লাস্টে আপনাদেরকে সমস্তটা জানিয়ে দিচ্ছি এবার ভবিষ্যনিধিতে আপনাকে কি করতে হবে মাসে পঁচিশ টাকা দিতে হবে সরকারি অনুদান আপনাকে তিরিশ টাকা মাসে দেওয়া হবে কেন্দ্র সরকার সময় সময় যে হারে ভবিষ্যনিধি প্রকল্প সুদ প্রদান করে রাজ্য সরকারও সেই হারেই কিন্তু তহবিলে সুদ প্রদান করে কর্মচারীর ষাট বছর বয়স উত্তীর্ণ হলেও অথবা ওই প্রকল্পে গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে অথবা মৃত্যুর কারণে অ্যাকাউন্ট চালু না থাকলে সুদসহ সমস্ত পুঞ্জীভূত টাকা ওই শ্রমিককে অথবা তার মনোনীত ব্যক্তিকে বা বৈধ উত্তরাধিকারীকে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে ভবিষ্যনিধি প্রকল্প এবং নির্মাণকর্মী কর্মীর জন্য সুরক্ষা প্রকল্পে ইতিমধ্যে নথিভুক্ত যে সকল শ্রমিক রয়েছেন তাদের এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে তবে তারা এই যোজনারভুক্ত একটি নির্দিষ্ট ফর্ম ওয়ান পূরণ করে দরখাস্ত করতে হবে অতিরিক্ত তথ্য জমা দিয়ে এসএসআইএন পাওয়ার জন্য ভবিষ্যনিধি প্রকল্পের যে সকল নথিভুক্ত শ্রমিকরা আছেন তারা মাসে পঁচিশ টাকা হারে চাঁদা জমা করে আসছিলেন সেটাই করতে থাকবেন এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে যে নির্মাণকর্মী ও পরিবহন কর্মীদের প্রতি মাসে সরকারি তহবিল পঁচিশ টাকা হারে চাঁদা জমা করতে হবে যদি ভবিষ্যনিধি সুবিধা নিতে চান যদি আপনি এই সুবিধা নিতে চান তাহলেই একমাত্র আপনাকে এটা করতে হবে এই পঁচিশ টাকা আদারে আপনার এটা দরকার নেই যদি আপনারা ভবিষ্যনিধি সুবিধা চান আর আগে যে সুবিধাগুলো দেখালাম এই পঁচিশ টাকা না দিলেও কিন্তু আপনারা পাবেন অধিভুক্ত শ্রমিককে সামাজিক মুক্তি কার্ড প্রদান করা হবে দুর্ঘটনার কারণে মৃত্যু হলে দুই লক্ষ টাকা প্রদান করা হয় স্বাভাবিকভাবে মৃত্যুকে পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয় শারীরিক অসমর্থতা তাহলে ন্যূনতম চল্লিশ শতাংশ শারীরিক অসমর্থতা থাকলে পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয় উপভোক্তা দুর্ঘটনাজনিত কারণে দুটি চোখের দৃষ্টি হারালে দুটি হাতের কর্মক্ষমতা অথবা দুটি পায়ের চলশক্তি হারালে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে উপভোক্তার দুর্ঘটনাজনিত কারণে একটি চোখের দৃষ্টি হারালে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে তো এই ছিল বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ আপডেট যাই ভিডিওতে শেয়ার করলাম অবশ্যই ভিডিওটিকে লাইক করে অন্যদের শেয়ার করবেন আপনারা বানাতে চান কিনা আপনাদের জানিয়ে দিচ্ছে আপনাদের জন্য যেটা সুখবর এই পনেরো তারিখ থেকে যে দ্বারা ক্যাম্প হচ্ছে সেখানে আপনারা এর জন্য আবেদন করতে পারবেন প্রকল্পের নাম হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা এই প্রকল্পে কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পে মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন আর দুয়ারে সরকার ক্যাম্পে কী কী প্রকল্প নিয়ে আবেদন হবে আমি কিন্তু অলরেডি ভিডিও দিয়েছি আপনারা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন ওইখান থেকে কিছু জানার থাকলে কমেন্ট করবেন কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো তো তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন কিছু জানার হলে অবশ্যই কমেন্ট করবেন